নমস্কার, বর্ণালী হেসেলে সবাইকে স্বাগত। আমি এখন দেখাবো মাছের মুড়ো দিয়ে মুগ ডাল বানিয়ে। এখানে আছে মাছের মুড়ো, এবার পরিমাণ মতো নুন, হলুদ, খুব ভালো করে মেখে নেব। মাছের মুড়ো এরকম করে কেটে নেওয়া আছে। এবার নুন হলুদ ভালো করে মেখে নিয়ে একটু কড়া করে ভেজে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে, তেল গরম হয়ে গেছে, একদম কড়া করে লাল করে ভেজে নেব। এই মাছের মুড়োর মুগ ডাল অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন। ভালো করে উল্টে নিয়ে কড়া করে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার মুগ ডাল ভেজে নেব। এখানে 1 কাপ মুগ ডাল নিয়েছি, এটা ছোট মুগ, একে সোনা মুগ বলে। মুগ ডাল ভালো করে নেড়ে খুব ভালো করে নেড়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি কড়া ভাজা হয়ে গেলে সেদ্ধ হতে সময় লাগে। ডাল একদম ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে এবার 3 থেকে 4 বার এরকম করে ধুয়ে নেব। এখানে দারচিনি, ছোটো এলাচ আর 1/2 চামচ জিরে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। জিরে ভাজা হয়ে গেছে, এবার ডাল সেদ্ধ করে নেব। কেউ চাইলে এখানে প্রেশার কুকার ব্যবহার করতে পারেন, সোনামুখ প্রেশার কুকারে 1টা সিটি দিলেই গলে যায়। সোনামুখ খুব কম সময়ে সেদ্ধ হয়ে যায়। ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একদম সেদ্ধ হয়ে গেছে ডাল, এবার কাঁচা লঙ্কা মিশিয়ে নেব। এরকম চিরে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা টেস্ট অনুযায়ী মেশাবেন, পরিমাণ মতো নুন, হলুদ, এবার অল্প গরম জল মিশিয়ে নিয়ে একটু নেড়ে নেব। একদম ডাল গলে গেছে, এবার ফোড়নে যাবে তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, আদা গ্রেট করে নেব। আদা একটু হালকা ভেজে নিয়ে এবার ফোড়নে যাবে গোটা জিরে, এবার একটু নেড়ে নিয়ে 1/2 চামচ ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, এবার অল্প জল মিশিয়ে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব। একটু নেড়ে নিয়ে কষিয়ে নিয়েছে, এবার মাছের মুড়ো ভেঙে মিশিয়ে নেব। একটু ভালো করে ভেঙে নিয়ে এবার ডাল মিশিয়ে নেব, সেদ্ধ করা ডাল। ডালে নুন হলুদ মেশানো আছে, এবার একটু নেড়ে নিয়ে এবার অল্প জল মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার একটু নেড়ে নিয়ে এবার 1/2 চামচ জিরে ভাজা গুঁড়ো, জিরে, দারচিনি আর ছোটো এলাচ একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি ভেজে, অল্প চিনি, 1 চামচ ঘি,
এবার আবার একটু নেড়ে নিয়ে এবার 1 মিনিটের জন্য ঢেকে দেব। মাছের মুড়োর মুগ ডাল সাধারণত একটু ঘন হয়, একদম রেডি হয়ে গেছে। এবার তুলে নেব। আবার বলছি এটা অবশ্যই ট্রাই করবেন, একবার হলেও এটা ট্রাই করবেন, ভীষণই টেস্টি হয়। একদম রেডি হয়ে গেছে মাছের মুড়োর মুগ ডাল পরিবেশনের জন্য, একদম রেডি।